উফ, অফিস থেকে বেরোতে বেরোতে আজ অনেক দেরি হয়ে গেল। পুজোর আগেই এই ওভার টাইম আর নেওয়া যাচ্ছে না, কিন্তু কি আর করব। সমস্যা হলো আজ আমি মেসে না ফিরে বাড়িতে ফিরব। ট্রেন থেকে নেমে কোনো অটো বা রিক্সা পাবো কি না তা জানি না। মা আজকে ভীষণ চিন্তা করবে। যাই, তাড়াতাড়ি টিকিটটা কেটে ট্রেনে উঠে পড়ি। যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো। চারিদিক ফাঁকা, নিস্তব্ধ, কেউ কোথাও নেই। ট্রেন থেকে বেরিয়ে কোনো অটো বা রিক্সা কিছুই দেখতে পেলাম না। অবশ্য সেটাই স্বাভাবিক, এই বর্ষার দিনে রাত 12টার সময় কেই বা প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করবে। অজ্ঞতা, একাই হাঁটা দিলাম, মনের সুখে গান গাইতে গাইতে চলতে থাকলাম। হঠাৎ পিঠের ওপর কার একটা হাতের স্পর্শ পেলাম। চমকে পিছনে ফিরে দেখি ভূপেন। আরে ভূপেন, তুই! উফ, তুই! আরেকটু হলে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিল। দেখেই তো দৌড়ে এলাম ভাই, কতদিন তোকে দেখিনি। তুই তো ছিলি আমার সব থেকে ভালো বন্ধু, কত সাহায্য করেছিস তুই আমাকে, তা আমি কখনোই ভুলতে পারবো না ভাই। আরে ধুর, ছাড় এসব কথা, তুই ছাড়া আমার আর কে বন্ধু আছে বল। তা হ্যাঁ রে, এত রাতে তুই কোথা থেকে আসছিস? এই কাজের জন্য একটু পাশের গ্রামে গিয়েছিলাম, চল হাঁটি। হ্যাঁ চল চল। তা তোর কাজ কেমন চলছে? হ্যাঁ রে, সব ঠিকই চলছে, কিন্তু এই পুজো আসছে, এর জন্য খুব ওভার টাইম করাচ্ছে, এই চাপ আর নেওয়া যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই ভাই। একটা কথা বলবো, রাখবি? হ্যাঁ বল না। আজ এই পথ দিয়ে যাস না, আমাদের বাড়ির দিক দিয়ে চল, এই রাস্তাটা ভালো না। তুই এখন এইসব বিশ্বাস করিস? দূর, ওসব কিচ্ছু হয় না, যত সব অন্ধবিশ্বাস। তুই না এখন মায়ের মতন কথা বলছিস। কিছু কিছু সময় গুরুজনদের কথা শুনতে হয় শওকত, সব কিছুতে যুক্তি তর্ক চলে না। আমার কথাটা শোন একবার, যাস না, যাস না ওই পথ দিয়ে। দেখ ভূপেন, অনেক রাত হয়ে গেছে, এখন আমি এই রাস্তা দিয়ে গেলেই তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। যাই, তোর সাথে কাল দেখা হচ্ছে, এখন আসি রে। সৈকত, আমার কথাটা শোন ভাই, যাস না, যাস না ওই রাস্তা দিয়ে। সৈকত, সৈকত! আমি ভূপেনের আর একটা কথাও শুনলাম না, যত সব আজগুবি কথা। এমনিতে এত রাত হয়ে গেছে, তারপর খিদেও পেয়েছে প্রচুর, মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে বিছানায় উঠব। এত রাতে ওই মহিলাটা কে এইভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে কেন? এ কি, কে আপনি রাস্তার মাঝে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি রাস্তা ভুলে গেছেন? হ্যাঁ ঠিকই বলেছেন, আমি রাস্তা হারিয়েছি। আমার যাওয়ার কথা ছিল পাশের গ্রামে, কিন্তু পথ ভুল করে এখানে এসে গেছি। রাত তো অনেক হয়েছে, দয়া করে আমায় একটা উপকার করবেন? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। কি, আজকে রাতের জন্য যদি আপনি দয়া করে আমাকে আপনার সঙ্গে যাবার অনুমতি দেন, তাহলে রাতটুকু এখানে কাটিয়ে কাল আমি পাশের গ্রামে মামার বাড়ি চলে যাব। কিন্তু আপনি আমার সাথে বাড়িতে, মাকে কি বলবো? আচ্ছা ঠিক আছে, আসুন দেখছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি না আসলে আমাকে সারা রাত এই জঙ্গলে কাটাতে হতো। আরে ঠিক আছে ঠিক আছে, তা গ্রামে কোথায় আপনার মামা বাড়ি? ঠিক জানি না। আপনার মামা বাড়ি আর আপনি চেনেন না? আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে। হ্যাঁ বলুন। এই যে এত রাতে একজন অপরিচিত মহিলাকে নিয়ে হাঁটছেন, আপনার ভয় করছে না? ভয় আবার কিসের? কেন, ভূতের? আমি ওইসবে বিশ্বাস করি না ম্যাডাম। তাই নাকি? কি হলো,
চুপ করে গেলেন কেন? আরে কোথায় গেলেন আপনি? শুনছেন? শুনতে পারছেন? এ কি হচ্ছে, কোথায় গেলেন আপনি? ভূতে বিশ্বাস করিস না? চোখের সামনে কি দৃশ্য দেখছি আমি! আমার পিঠে শিড়ডা বে হিম শীতল ভয়ে স্রোত বয়ে গেল। সেই মহিলা এখন হাওয়ায় ভাসছে। কি প্রচন্ড তার ভয়ানক মূর্তি! আতঙ্কে দিশাহারা হয়ে কি করব বুঝতে পারছি না। এ যেন আমার যুক্তিবাদী মস্তিষ্কের উপর চরম আঘাত। আশেপাশের জঙ্গল থেকে ভেসে আসছে আরো হাসির আওয়াজ। সেই পিশাচিনী আমার দিকে ধেয়ে আসছে। কি ধারালো তার দাঁতগুলি! সেই সময় আমার পিঠে একটা ঠান্ডা হাতে ছোঁয়া পেলাম। আমি আতঙ্কে জ্ঞান হারাবার আগে পেছন ফিরে দেখলাম ভূপেন, কিন্তু সে আমার দিকে দেখছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই পিশাচিনীর দিকে। তারপর সামনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই, সব হাসির আওয়াজ বন্ধ হয়ে গেছে। ভূপেন আশ্চর্য ঠান্ডা গলায় আমাকে বলল, তোকে তো আমি অনেক করে বারণ করলাম, এই পথ দিয়ে যাস না, আমার একটাও কথা শুনলি না। ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দে, আমি সত্যিই বুঝতে পারিনি যে এমন কিছু হবে। ঠিক আছে, এবার বাড়ি চল, আর কোনো দিন আসবি না এই পথ দিয়ে। বাকি পথটা আমরা চুপ করেই হাঁটলাম। আমি সত্যিই খুব লজ্জিত, নিজের জেদের বসে আজ কি চরম বিপদটাই না ডেকে আনছিলাম। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে পৌঁছে যখন পাশে তাকালাম, তখন দেখি ভূপেন নেই। ভূপেন, ভূপেন কোথায় গেলি তুই? না বলে চলে গেলি? বুঝেছি, তোর কথা শুনিনি বলে রাগ করেছিস, তাই তো? ঠিক আছে, কাল তোর সাথে দেখা করে তোর রাগ ভাঙিয়ে দেব। কিরে বাবু, তোর এত দেরি হলো কেন? চিন্তায় যে আমার বুকটা শুকিয়ে যাচ্ছিল। আর বলো না মা, যা বিপদে পড়েছিলাম, ভূপেন না থাকলে আজ হয়তো মরেই যেতাম। কি, কার কথা বলছিস? ভূপেন, তাকে কোথায় পেলি? তোকে তো আমি চিঠিতে জানিয়েছিলাম যে এক মাস আগে ভূপেন টেনে কাটা পড়েছিল। আতঙ্কে ও ভয়ে আমার শরীরটা স্থির হয়ে গেল। মায়ের সেই চিঠিটা পেলেও কাজের চাপে আমি সেটা পড়ার সময় পাইনি, কিন্তু ভূপেন, ভূপেন আমার সব থেকে ভালো বন্ধু, আমায় এইভাবে ছেড়ে চলে গেল। তার শেষ কাজেও আমি তার পাশে থাকতে পারলাম না। হে ঈশ্বর, এ কি হলো! এইরকম দিন আমার জীবনের স্বপ্নেও আসবে আমি সেটা কখনো ভাবিনি। না, মাকে আমি আর কিছুই বলিনি, কিন্তু ভূপেন আমার যা উপকার করলো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ভালো থাকিস বন্ধু, বিদায়।